জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করে সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এই মন্তব্য করেন তিনি। এদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি শুরু করেন জেনারেল জিয়া। শিশু কিশোরদের কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস তারা যাতে জানতে না পারে, সেই ইতিহাসকে মুছে ফেলার সমস্ত চক্রান্তের মূলে জেনারেল জিয়াউর রহমান। স্বাধীনতার মহাস্থপতিকে এক ধরনের নির্বাসনে পাঠানো হয়েছিল।